দেখতে পাচ্ছ দুধটা কেটে পুরো ছানা বেরিয়ে গেছে, এখন ফুটছে, ছানাটা হয়ে গেছে। এই দেখো গুড়টা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা এখন গুড়ের জল হবে। তো ওই ছানাটা দেখালাম, এটা দিয়ে এখন গুড়ের রসগোল্লা বানাবো, তো দেখতে থাকো। দেখো কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, দারুণ না? কালারটা পুরো চেঞ্জ।